সম্মানীয় দর্শক সম্প্রতি এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় দ্রুত হারে ভাইরাল হয়েছে যে ভিডিওতে দেখা যাচ্ছে একটি কম বয়সের মহিলা সে রেল লাইনের উপরে বসে বসেই ফোন করছিল তারপর সেই রেল লাইনেই চলে আসে একটি ট্রেন তারপর সেই মেয়েটির সঙ্গে এমন একটি ঘটনা ঘটে গেল যেটা যদি আপনি দেখেন তাহলে আপনার চোখ দিয়ে জল আসতে বাধ্য তো বন্ধুরা সেই মেয়েটির সঙ্গে ঠিক কি ঘটেছে আপনি যদি সেটা জানতে চান তাহলে আপনাকে যে কাজটি করতে হবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনে প্রেস করে নোটিফিকেশানটা অল করে দেবেন বন্ধুরা সম্প্রতি আমরা সোশ্যাল মিডিয়া বা বিভিন্ন খবরে বা টিভিতে দেখতে পাই বিশেষ করে যারা কম বয়সী ছেলে মেয়ে রয়েছে তারা ফোনে এমনই আসক্ত হয়ে পড়েছে যে তারা কোথায় দাঁড়িয়ে ফোন করছে বা ফোন করতে করতে তারা কোথায় যাচ্ছে কোনো হোঁস থাকে না এই নিয়ে বিভিন্ন সময় অনেক দুর্ঘটনাও ঘটে থাকে যেটা আমরা সোশ্যাল মিডিয়ায় বা বিভিন্ন খবরে বা টিভিতে আমরা দেখতে পাই ঠিক একই রকম একটি ঘটনা এখানেও ঘটে গেল। যেখানে দেখা যাচ্ছে একটি কম বয়সের মহিলা সে রেল লাইনের উপরে বসে বসেই ফোন করছিল তারপর সেই রেল লাইনেই চলে আসে একটি মালগাড়ি আপনারা অনস্ক্রিন সেটা দেখতে পাচ্ছেন এবং সেই মালগাড়িটা সেই মহিলার উপর দিয়েই পেরিয়ে চলে যায় যেনার সামনে এই ঘটনাটি ঘটেছে যিনি ক্যামেরাবন্দি করেছেন এই ফুটেজটি উনিও হয়তো ভেবেছিলেন যে মহিলা হয়তো আর নেই তারপর টেনটি যখন পেরিয়ে গেল তারপর দেখা যাচ্ছে সেই মহিলা সেখান থেকে উঠে আসছে তবে আশ্চর্যকর বিষয় সেই মহিলা যখন সেখান থেকে উঠে আসছে আপনারা ভালো করে খেয়াল করে দেখবেন সেই মহিলার কানে তখনও ফোনটা লাগানো আছে তিনি তখনও ফোনে কথা বলছেন তো বন্ধুরা সেই মহিলা যখন রেল লাইনে ছিল যখন ট্রেনটা চলে আসে তখন সেই মহিলা কি করেছিল নিজেকে বাঁচানোর জন্য রেল রেললাইনে মাঝেই শুয়ে পড়েছিল আর ভগবানের কৃপায় কপালে ওনার জোর ছিল তাই উনি বেঁচে গেছেন বন্ধুরা অবশ্যই এই মহিলার কাণ্ড জ্ঞান নিয়ে আপনি কি বলবেন নিচের কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করে জানাবেন আর এই ধরনের ঘটনা আপনার এলাকায় কোথাও ঘটেছে না অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন তোমাদের আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগবে ভিডিওটি থেকে আপনি যদি কিছুটাও উপকৃত হন তাহলে অবশ্যই ভিডিও নিচে একটা লাইক করে ভিডিওটি জনস্বার্থের সকলের মধ্যে শেয়ার করবেন এবং এই চ্যানেল থেকে আগামীতে এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনে প্রেস করে নোটিফিকেশনটা অল করে দেবেন